এনার্জি পাসনি রোদে রোদে এসে তো আমি তো কম লোকের মাঝখানে পুষাই না আমার বেশি লোক হলে ছেলে ছেলে এই সব জায়গায় থাকতে একটু পছন্দ করি যেতে পছন্দ করি আমি সুদীপা আচার্য, তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব 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 ভালো আছি, একদম রেডি হয়ে গেছি। আর হঠাৎ করে কোথায় বেরিয়ে পড়লাম তো সেটা জানতে হলে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। চলো, রেডি হয়ে গেছি, আমার সঙ্গে যাচ্ছে আমার বান্ধবীরা, তো কে কে যাচ্ছে সব কিছু দেখতে হলে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। চলো এখন ঝটাপট বেরিয়ে পড়ি, এখন বাজে 9:15, তো আমি এখন বাড়ি থেকে বেরিয়ে যাবো। বাড়ি থেকে গাড়িতে করে ফাইনালি চলে এসেছি আমরা। কোথায় চলে এসেছি গেস করো যারা এসেছো আর কি। তো আমার কাছে আছে আমার এই যে দুটো বান্ধবী যাবে বলেছিলাম, এই যে আমাদের মৌ, হাই, মৌ আর অর্পিতা। তো আমরা তিনজনে মিলেই চলে এসেছি ঘুরতে। আর এটা হচ্ছে ধানদালি অঞ্চল, ওই ধানদালি গ্রাম নাকি ধানদালি অঞ্চল, অঞ্চল ধানদালি, আচ্ছা ধানদালি অঞ্চল। তো এখান এখানে কি আছে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো কেউ নেই, ফাঁকা, আমরা তিনজনেরই আজকে রাজত্ব আর কি। তো চলো দাঁড়াও দেখ। কলেজ ছুটি আছে তার জন্য হুট করে তো চলে এসেছি। আর আপাতত এখানে তালা চাবি আটা, জানি না ঢুকতে দেবে নাকি। তো এখানে লেখাই আছে যে গেটে তালা বন্ধ থাকলে ফোন করুন এই নাম্বারে। তো আমার বান্ধবীগুলো ফোন করছে, কে আসছে দেখা যাক, খোলে নাকি। একজন এসে চাবিটা খুলে দিলেন আর আমরা ভেতরে প্রবেশ করে গেছি। আর চারিপাশটা খুব সুন্দর, একেবারে নিরিবিলি শান্ত পরিবেশ। আর আমি এখন একা একাই ভিডিও করছি আর আমার বান্ধবীগুলো চলে গেছে একেবারে ফটো তুলতে ওরা। তো চলো তোমাদেরকে একটু আমি ব্যাক ক্যামেরায় দেখাই এগুলো, একটু কি দারুণ চারিদিকটা। আর এখানে একটু আস্তে আস্তে কথা বলতে হবে, কারণ কি একা একা কথা বলছি আর কত জোরে কথা বললো। যখন একটু বেশ ভিড়ভাড়টা থাকবে তখন একটু বেশি করে কথা বললাম, ঠিক আছে, বাট জোরে জোরে কথা বললাম। আর যেহেতু মানে সেরকম ভিড় নেই আর শান্ত পরিবেশ, তো আস্তে আস্তে কথা বলাটাই মনে হয় বেটার হবে। তো এই হলো সেই পূর্ণেন্দু সিটি শিল্পগ্রাম, যার রূপকার হলেন রণজিৎ রাউত স্যার। তো উনি এখন এই মুহূর্তে এখানে নেই, নাহলে তোমাদেরকে দেখাতাম। আর পূর্ণেন্দু পত্রি, যিনি একজন চিত্রশিল্পী ও সাহিত্যিক, তো ওনার স্মৃতির উদ্দেশ্যে রণজিৎ রাউত স্যার এই শিল্পগ্রামটা তৈরি করেন, যেখানে বিভিন্ন আর্ট ও কারুকার্য করা বিভিন্ন জিনিসপত্র তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। আর এই সমস্ত কিছু ভাবনাটা রয়েছে রণজিৎ স্যারের। আর এখানে আর্টের সাথে সাথে প্রকৃতি একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে, মানে পুরোটা সব মিলে একেবারে শান্তিনিকেতন, শান্তিনিকেতন ফিলিংস তোমাদের মধ্যে একবার হলেও আসবেই আসবে। দোল খেতে বসে গেছে একেবারে, আমি একটা ভিডিও করছি, তুমি ঘুরো। হাই গাইস, এখন হাঁপিয়ে গেছে যেন দোল কাছে, খাওয়া দিচ্ছে এখানে। কেমন লাগছে অর্পিতা এসে বল, কেন এনার্জি পাসনি রোদে রোদে এসে? আমি তো কম লোকের মাঝখানে পুষাই না আমার, বেশি লোক হলে ছেলে ছেলে এই সব জায়গাতে আমি থাকতে একটু পছন্দ করি, যেতে একটু পছন্দ করি। সুদীপা, তুই কাকে দেখাচ্ছিস? মলাইকে, মলাই দেখে আবার ভিডিও কল করে আমার এই যে বান্ধবী মৌসুমী, সে আবার দেখাচ্ছে চারিদিকটা। আসলে আমার জায়গাটা পছন্দ, একা একা তো ভালো লাগে, বেশ লোকজন থাকতো তাই তো। ক্লিপ খাওয়ার জায়গা আছে, তারা উঠে গেছে একবার ফটো তুলবে বলে। এই যেখানে উঠে গেলাম, খাই তো উঠে গেছে, পা পা এত লম্বা জামা পরে আসলে হয়েই যায়, ফটো তুলিনি তোমাদের, আমি ভিডিও করছি। এই এখান থেকে স্লিপ খেয়ে যাও, এখন মৌ হচ্ছে স্লিপ খাবে এখান থেকে, আর ওর পিতা গেছে ভিডিও করতে, যাও মৌ। মৌ আমি কিন্তু বললাম আনিনি, গেল পরে আমি আর উঠে আয়, এই মা ওই দিকটা উঠে আয়, উঠে বাবা।
কি ভয় পাচ্ছে আমার বসে আছে মাচার তলায়, ওইটা কি মাচা? এখন ফটো তুলে দিতে হবে মৌকে, আমি ভিডিও করে নি তারপর তোর ফটো তুলবো। না ভালো লাগে, আমি তুলে দিই আবার ফটোটা, ঠিক আছে? আছি আর তার সাথে রয়েছে এখানে পূর্ণেন্দু স্মৃতি শিশু শিক্ষা নিকেতন, যেখানে ক্লাস ফোর পর্যন্ত বাচ্চাদের শিক্ষা দেওয়া হয়। আর তার ঠিক সামনেই রয়েছে পূর্ণেন্দু স্মৃতি মুক্ত মঞ্চ, তো যেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো এখানে অনুষ্ঠিত হয়। তার সাথে ভালো মতোই ঘুরলাম, আর এখন আমরা যাচ্ছি রাজহাঁস দেখতে। তো কোথায় রাজহাঁস? দেখো গাইস, তো এখানে আর একটা অন্যতম আকর্ষণ তোমাদেরকে দেখাচ্ছি, রাজহাঁসগুলো। তো এই ঝলমলে পুকুরের রাজহাঁসগুলো হলো এখানের অন্যতম আকর্ষণ। কি দারুণ লাগছে! এখন আমরা যেই টাইমটা এসেছি সেই টাইমটা খোলা থাকে না, বাট আমরা তবু ফোনটা করে ঢুকেছিলাম, যেহেতু অনেকটা দূর থেকে এসেছি তাই জন্য আপাতত খুলে দিয়েছে। আমরা অনেকখানি ঘুরেছি বেশ ভালো মতোই, আর ফটো ফটো দমকা তুলেছি। তো তোমরা যদি এই ফটোগুলো আর দেখতে চাও ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখতে পারো, ফেসবুক হচ্ছে সুদীপা নায়ক সৃষ্টি, আর হচ্ছে ইনস্টাগ্রাম সুদীপা নায়ক, তো ওখানে গিয়ে তোমরা ফলো করে দিতে পারো। আর চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, তারপর কোথায় যাই সেটা তোমাকে দেখাবো। অনেকটাই বেলা হয়েছে, এখন বাজে 12:16, 12:16, আর আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি। গাড়ি নেই বলতে এখন বাস স্ট্যান্ড না কি আছে ওখান পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হবে। এখন এই রোদের মধ্যে যাচ্ছি, আর রোদের মধ্যে কারা ঘোরে হ্যাঁ দেখা যাচ্ছে, বাট ফোনেতে কি হয়েছে কি জানি আমি নিজেকে দেখতে পাচ্ছি না, মানে ভিডিও চলছে বাট লাইটটা আসছে না, কি জানি বাবা রোদে তো ফোন গরম হয়ে যাচ্ছে কেন। আর হেঁটে হেঁটে এখন যাচ্ছি, আমরা পা গাড়ি করে যাচ্ছি, হেঁটে আসলাম, ফাইনালি গাড়ি পেয়ে গেছি, টোটোতে করে যাচ্ছি আমরা, নাহলে পা গাড়ি করে আসছিলাম। এতক্ষণ ঘুরলাম, এবার কিছু খাওয়া দাওয়া তো করতে হবে, তাই জন্য আমরা সবাই মিলে চলে এসেছি, সবাই মানে আমি মৌ আর অর্পিতা মিলে চলে এসেছি একটা হোটেলে, হোটেল আর রেস্টুরেন্ট, আঠান্ন গেটের অন্নপূর্ণা রেস্টুরেন্ট, সেখানে চলে এসেছি। খাবার অর্ডার দেওয়া হয়নি, হবে এখন, তারপর আমরা খাবো, তোমরা দেখবে। কোথাও বসবি? আমরা দেখো এখন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, তা দিয়েও চলে গেছে, আর দু প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, কেন কি আমরা এক প্লেট করে বিরিয়ানি খেতে পারবো না, তাই জন্য আমরা কি হলো এক প্লেট করে বিরিয়ানি খেতে পারবো না, তাই জন্য দু প্লেট নিয়ে ভাগ হচ্ছে। এখন বলতে আমাদের লজ্জা লাগেনি, আমরা সত্যি খেতে পারবো না, তাই জন্য এখন ভাগ হচ্ছে। এটা দেখো খেতে শুরু করেছে এবং অর্পিতা খাবে হবে হচ্ছে, আর আমি এখনো খাইনি, আমার বেশি খাতো বেশি বেশি খাই। তবে বিরিয়ানিটা দুর্দান্ত লেগেছে, ঘুরে যা মানে যার পরে লাগুক না কেন, মানে আমরা পুরো উল্টো টাইমে চলেছি, যখন হচ্ছে পুরো বন্ধ ছিল শিল্পগ্রামের ওই ওখানটায়।
রেস্টুরেন্টে খাওয়ার পর একটু নদীর পাড়ে বসেছিলাম, আর এখন আমরা চলে এসেছি গড়চুমুক পর্যটন কেন্দ্রে। তো এখানে একটু ঘুরবো। আর এখন কটা বাজাবো? কটা বাজে? দুটো বাজে। তো সারা দুপুর সারা দিনটা ঘোরাই হচ্ছে খালি। চলো ভেতরে যাই। এখন বাজে 4টে, আর আজকে পুরো সেই সকাল থেকে বেরিয়ে এখন 4টে বাজে, এবার বাড়ি যাবো যাবো হচ্ছে। আর সারাদিনটা ঘুরে আর এনার্জি নেই আমাদের কারো, বিশেষ করে ময়ের নেই, আমার অর্পিতার এখনও ফুল এনার্জি আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে একটা ছোট্ট বেল আইকন আছে ওটাকে হিট করে রাখবে, কেন কি যখন যখন আমি ভিডিও আপলোড করবো তখন তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখন আমি আছি ওই যে গড়চুমুকের পর্যটন কেন্দ্রে, যেখানে হরিণারে দেখা যায় কিন্তু এখানে বন্ধ, তাই জন্য শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে কিছুটাও। আর চলো এখানেই শেষ করছি ভিডিওটা, অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে।